আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে এখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামত আছেন। বর্তমান পরিস্থিতিতে সবাইকে বলবো, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি প্রতিনিয়ত, আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো ঘরে পৌঁছে দেওয়ার জন্য। তো ভিডিও স্টার্টিং দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মালয়েশিয়া থেকে লাল পাতিলের শিপমেন্ট চলে এসেছে, তার সাথে চলে এসেছে বোবা, এসেছে কফি, আর কি কি এসেছে এটা আসলে কার্টুন গুলো খুললে বুঝতে পারবো। এটা কেন বলছি, কারণ আমার আরো একটা শিপমেন্ট অন দা ওয়ে। দুই শিপমেন্টে যেহেতু জিনিস এসেছে, এক শিপমেন্টে কি কি এসেছে যতক্ষণ পর্যন্ত সবগুলো চিকিং ফ্রাক না হবে ততক্ষণ পর্যন্ত আমি নিজেও জানি না। তো এই কারণে আমাকে প্রোডাক্ট গুলো খুলতে হবে, সবার সাথে শেয়ার করব। আরো একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আজকে আমি বোবা নিয়ে লাইভে আসবো। আমার পেজ থেকে ফার্স্ট টাইম আমি লাইভে আসবো, তাও বোবা সাথে নিয়ে। বোবা যারা আমার কাছ থেকে নিচ্ছে, বেশিরভাগ আপুরাই খুব স্মুথলি তৈরি করতে পারছেন আমার ভিডিও দেখে, কিন্তু অনেকেই দেখছি একটু হিমশিম খেয়ে যাচ্ছে, তারা আমাকে নক করছেন, তারপরে সেটাকে তৈরি করছেন। যারা নিয়েছেন বা যারা এখনো নেন নাই, যারা সামনে নিবে, যারা প্রি অর্ডার কনফার্ম করেছেন, সবার সুবিধার্থে আজকে কোনো ভিডিও দিব না আমি বোবা তৈরির। আজকে আমি বোবা নিয়ে লাইভ আসবো, আপনাদের সাথে গল্প করব একদম ফার্স্ট টু লাস্ট, কিভাবে বোবাটাকে প্রিপেয়ার করতে হয়, কিভাবে সেটাতে ড্রিঙ্কস তৈরি হয়, সেই ভিডিওটা শেয়ার করবো। তো আর কথা না বলি, এখন আগে প্রোডাক্টগুলো দেখেই দিই সবাইকে, তারপরে হচ্ছে আমি ওপেন করব। তো এইটা হচ্ছে লাল পাতিল সেট। এবার আমার লাল পাতিল সেট আসবে টোটাল আটটা, তো এটি তো চারটা নেভি এসেছে, এটার ভিতর চারটা আসছে। আর এটার ভিতর আছে হচ্ছে যে বোবা, তারপরে হচ্ছে কফি, কী কী আছে খুলে আসলে দেখি। তো আর কথা না বলি, এখন কার্টুনগুলো আগে ওপেন করি চলেন সবাই মিলে একসাথে, তারপরে বোঝা যাবে এটার ভিতর কী কী আছে। প্রথমেই খুলব হচ্ছে লাল পাতিল সেট। লাল পাতিল সেটের অর্ডার, প্রি অর্ডার কনফার্ম করা আছে 5 পিস। এবার টোটাল আসছে 8 পিস, বাট আজকে হাতে পেয়েছি 4 পিস। তো প্রথম যে চারজন অর্ডার কনফার্ম করেছেন সেই চারজনকে ডেলিভারি দিয়ে দিব, আর যারা অর্ডার কনফার্ম করতে চান তারা ঝটপট পেজ অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন। এর মধ্যে একটা চলে যাবে ইউএসএতে, আমি বলেছিলাম যে ইউএসএ থেকে একটা অর্ডার কনফার্ম করেছে, তো এর মধ্যে একটা ইউএসএতে চলে যাবে। অনেকেই আস্ক করেন আপু কীভাবে আপনি প্রোডাক্ট নিয়ে আসেন, তো আমি কিন্তু ইয়ার শিপমেন্ট করি। এই যে দেখতেই পাচ্ছেন মালয়েশিয়া থেকে এসেছে, আমি ইয়ারে শিপমেন্ট করি। হ্যাঁ, বাবলটা কেটে যায়। অনেক বড় একটা চ্যালেঞ্জ, যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টগুলো হাতে না পাই, খুব সুন্দরভাবে ওপেন না করতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ, কারণ আপনাদের টাকা আমার কাছে আমানত শুরু। আচ্ছা, আমিও রান্না করব। আমি আজকে হচ্ছে লাল পাতিলে গরুর মাংস ভাজি করবো, পরে বলছি। আমি একটা গ্রুপ খুলছি, এখনো মানে সবার সাথে বিষয়টা শেয়ার করি নাই। তো এই গ্রুপটা আমার খোলার উদ্দেশ্যটা আগে বলি। আমরা কম বেশি এখন দেখা যাচ্ছে, বিশেষ করে এই করোনাকালীন পরিস্থিতিতে, আমরা কিন্তু অনেক বেশি অনলাইন শপিং করছি সবাই। যেমন আমি আমার নিজের কথাই বলি না কেন, আমি মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই এখন অনলাইনে কিনছি। তো এই অনলাইন কেনাকাটার ক্ষেত্রে আমরা অনেক সময় এটা অনেকেই বুঝতে পারি না যে কোন পেজটা ভালো বা কোন পেজের অবস্থা কেমন। দেখা যাচ্ছে পেজের ফলোয়ার হিউজ, বাট প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটা মন মতো হচ্ছে না। রিসেন্ট আমি এরকম একটা পেজ থেকে প্রোডাক্ট নিয়েছি, এত এত ফলোয়ার বাট প্রোডাক্টের কোয়ালিটি একেবারেই ভালো না।
তো এই সব কিছুর থিঙ্কিং থেকে আমি এরকম কোনো গ্রুপ দেখিও নাই, সেটা হচ্ছে বিডি অনলাইন শপিং রিভিউ নামের আমি একটা গ্রুপ খুলবো। আমরা যে যে অনলাইন শপ থেকেই প্রোডাক্ট কিনি না কেন, এই গ্রুপে এসে সেই প্রোডাক্টের ছবি, সেই প্রোডাক্ট কেমন, প্রোডাক্টের একটা দুইটা ছবি আমরা দিব, কত টাকা দিয়ে প্রোডাক্ট কিনলাম সেটার একটা মানি রিসিট, অথবা আমরা যে মেসেঞ্জারে চ্যাটিং করি বা যেখানে আমরা টাকার কথাটা কনফার্ম করি, লেনদেনটা কনফার্ম করি, সেটার স্ক্রিনশট, সেই পেজের নাম আমরা যদি সবার সাথে শেয়ার করি, তাহলে কিন্তু কেউ আমরা প্রতারিত হব না। আমার এই আইডিয়াটা এখান থেকেই মাথায় এসেছে। ফুড ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়, আমি নিজেই দেখি বিভিন্ন মানে ফুড ব্যাংকগুলোতে আমি ঘুরে বেড়াই, সেই গ্রুপগুলো থেকে সুন্দর সুন্দর কিন্তু ওরা হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্টে রিভিউ দিচ্ছে, বিভিন্ন কোন পেজে কোন ধরনের খাবার পাচ্ছে সেগুলো বলছে, সেখান থেকে কিন্তু একটা আইডিয়া নিয়ে আমি কিন্তু খাবার খেতে যাই। তো এখান থেকে আমার মনে হলো অনলাইন শপিংয়ের ক্ষেত্রে যদি এরকম একটা রিভিউ পেজ আমরা গ্রুপ রাখি, সেখানে আমরা যদি সবাই শুধুমাত্র কেনাকাটার রিভিউটাই ওখানে থাকবে, বা আমরা কেউ কোনো কিছু জানতে চাচ্ছি, যেমন সেদিন দেখলাম একজন ময়মনসিংহ থেকে বোবা সার্চ করছেন, তো অনেকেই আমাকে রিকমেন্ড করেছে এই আপুর কাছে পাওয়া যাচ্ছে, আপনারা এখান থেকে নিতে পারেন। তো এই জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবো, যে জিনিসটা খুঁজছি বাট পাচ্ছি না ওইখানে আমরা এটা সার্চ দিতে পারি, এরকম গ্রুপ আছে সার্চ দিয়ে পাওয়া যায়। বাট রেটিং করার সেই পেজটা কেমন, এই রকম গ্রুপ আমি এখনো দেখি নাই। তো এই থিঙ্কিং থেকেই আমার এই গ্রুপটা খোলা। তো আমি এই ভিডিওর সাথে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন ওই গ্রুপের সাথে রুফায়দা ক্লোজেটের কোনো সম্পর্ক থাকবে না, আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছেন আমাকেও আপনারা ওখানে রেটিং করতে পারবেন, যে আমার প্রোডাক্ট কেমন, আমি কত দ্রুত ডেলিভারি দিচ্ছি, সব কিছুই আমার ভালো, সব মানুষের যে সব কিছু ভালো হবে তা না, ভালো মন্দ সব কিছুই আমরা কিন্তু ওইখানে শেয়ার করতে পারবো। তো এই তো লাল পাতিলগুলো বের হয়ে গিয়েছে, আমি এই ভিডিওর সাথে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, এতে করে কিন্তু বিক্রেতারও একটা ইয়ে থাকবে যে ওইখান থেকে রেটিং দেখে এসে আমার কাছ থেকে যখন ক্রয় করবে অবশ্যই ভালো প্রোডাক্ট দেয়ার চেষ্টা করবে, যদিও প্রতিটা সেলারই চেষ্টা করে ভালো মানের প্রোডাক্ট দেয়ার, তারপরেও কিন্তু অনেক সময় অনেক ধরনের হ্যাসেলের শিকার হতে হয়, নিজের অজান্তেই অনেক ধরনের হ্যাসেলের শিকার হতে হয়। আগে এই জিনিসগুলো না বুঝলেও এখন এই জিনিসগুলো খুব ভালো করে বুঝি। জাস্ট পাতিলগুলো সাইডে রাখো, ওই প্যাকেটটা আগে খুলবো। তো এই তো পাতিল বের হয়ে গিয়েছে, তো এবার এই আলাদিনের চ্যারাটাকে ওপেন করি, দেখা যাক কি কি আছে। গোবার কিন্তু অনেক প্রি অর্ডার আছে, সেগুলো চলে যাবে ইনশাল্লাহ, কারণ প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রোডাক্টগুলো চেক করার পর মুহূর্ত থেকেই প্যাকেজিংয়ের কাজটা শুরু করে দিই, কারণ আমার কাছে প্রোডাক্ট চলে আসার পরে আমি চাই না আর আমার আপু ভাইয়াদেরকে অপেক্ষায় রাখতে, আমার নিজেরই খাইতে ইচ্ছা করতেছে, আমার উপবাস শেষ, লাইভে যেটা রান্না করবো সেটা আমার জন্যই। প্রথমে রায়দামুনির জিনিস বের হয়েছে, এটা হচ্ছে আমার রায়দার, এই যে এটা আমার রুফাইদার, রুফাইদার রায়দার জিনিস দিয়ে ভরপুর, এটা হচ্ছে রুফাইদার আর এটা হচ্ছে রায়দার, রায়দার হচ্ছে এটা মাথার ক্যাপ, এসি সারলে মানে ওর মাথাটাতে ঠান্ডা লাগে এই কারণে একটা ক্যাপ অর্ডার করেছিলাম। তো এটা পরে দেখাই, আগে সবার জন্য যে প্রোডাক্টগুলো অর্ডার করা সেগুলো আগে দেখাই। এটা মনে হয় গিফট দিছে না? এরকম কিছু আমার অর্ডারে ছিল না, আমি আমি এই জন্যই খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম, মনে হয় ওটার সাথে রাইদার ওটার সাথেই গিফট হতে পারে। ও না, আমার ফেস ওয়াশ অর্ডার করা আছে, এই যে একটা আপুর অনেকগুলো ফেস ওয়াশ আছে, তার সাথে আমারও কিছু আছে, ওইটার সাথে এটা হতে পারে, কারণ আমি এই টাইপের কিছু অর্ডার করি নাই বাট আমি এটা দেখছি, কারণ আমি মনোযোগ দিয়ে দেখছিলাম। বোবা চলে এসছে, এটা হচ্ছে 1 কেজি প্যাকেট, একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে 1 কেজি প্যাকেট, 400 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে 400 গ্রামের প্যাকেট, এখানে রাখতে থাকো,
এবারও নেসক্যাফে গোল্ডের অর্ডার আছে, এই যে কফি মেট নেসক্যাফে গোল্ডের অর্ডার আছে, নেসক্যাফে গোল্ড রাখো, নিচে রাখো, এক একটা করে বের করতে থাকো। শাওয়ার জেলের অর্ডার ছিল, আচ্ছা স্টারবাক্সের এই ফ্লেভারটার এবার অর্ডার ছিল, মাহমুদ আন্টির জন্য এটা অর্ডার ছিল, আমি আন্টির কথা বলেই দিলাম এটা আন্টির জন্য। তো আমার ছিল হচ্ছে যে ক্র্যানবেরি চলে এসছে, এটা তো অর্ডারের ক্র্যানবেরি, এটা কি এসছে, আচ্ছা খুলে পরে দেখতেছি, একটা শাওয়ার জেলের অর্ডার ছিল। আমি নিজেও এই শাওয়ার জেল ক্রিমটা ব্যবহার করি, এই শাওয়ার ক্রিমটা অনেক ভালো, তো এটার একটা অর্ডার ছিল। সুপার কফি মাহমুদ আন্টিরও সুপার কফি আছে, নেসক্যাফে গোল্ড আছে হচ্ছে সানজি দাওয়াপুর, সবই সুপার কফি, মাহমুদ আন্টির স্প্যাচুলাও আছে, তার মানে আন্টির সবকিছুই চলে এসছে। এটা হচ্ছে ফিঙ্গার প্রোটেক্টর, এই যে এই যে আমি একটু দেখাই, এটা হচ্ছে ফিঙ্গার প্রোটেক্টর, রেইনবো আসলে আন্টিটা চলে যাবে, আর লালগুলো আসলে তো এটা যা আসছে, দেখো এগুলো সবই বোবা, বের করো আগে ধরেছি, এই যে ফিঙ্গার প্রোটেক্টর, এগুলো সবই সেলিনা আপুরি তো লাল পাতিলের সাথে লাল স্প্যাচুলা আছে, এই সপ্তাহের মধ্যে চলে, এটা একটু সরাও, ঠিক আছে একটু সামনে একটু আগায় নিয়ে আসো, আমি একটু দেখাই, আমার একটা শিপমেন্ট এখনো আর কি অন দা ওয়ে, সবগুলো প্রোডাক্ট একসাথে এখানে আসে নাই, ফেস ওয়াশ গুলো কিন্তু আসে নাই, এই হঠাৎ করে মানে মালয়েশিয়াতে তো করোনা মানে পরিস্থিতিটাও খুব ভালো না, ফেস ওয়াশ কিন্তু আসে নাই, তারপরে হচ্ছে যে এভেন অর্ডার ছিল ওটা আসেই নাই, না ওই তাহলে এটা কার সাথে যে গিফট দিল ওগুলো এখনো আসেই নাই, ওটা তো এখন শিপমেন্টেই যায় নাই, যাদের এই প্রোডাক্ট গুলোর অর্ডার আছে খুব শীঘ্রই তারা হাতে পেয়ে যাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফায়দা ক্লোজেটের জন্য দোয়া করবেন, দেখা হবে খুব শীঘ্রই লাইভে, এখনকার মতো এখানে ক্যামেরা বন্ধ করছি, আল্লাহ হাফেজ।